আমার প্রথমবারে জানার থাকবে আমার দয়ালের নিকটে বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহ হরফ হলো 19টা আচ্ছা পাক পাঞ্জাতনের মধ্যে হরফ কয়টা প্রিয় নবী সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মাওলা আলী কয়জন হলো নবী আর আলী দুইজন ফাতেমা হাসান চারজন হুসাইন পাঁচজন এই পাক পাঞ্জাতনের মধ্যে 19 হরফ বিসমিল্লাহর মধ্যেও 19 হরফ আমি আপনার কাছে জানতে চাব হরফ মূলে 9টা কিন্তু সাজাতে লাগে 19টা এই 19টা মানব দেহের মধ্যে 19 হরফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে দরবার থেকে আমাদের পালা গুরু এবং ভক্তের পালা গুরুর পালা যিনি গাবেন বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য গায়ক যিনি ফকির আবুল সরকার আজকে অত্যন্ত চমৎকার পালা তবে কিছু কিছু লোক কানাকানি করতেছে যে তারাই তারাই আরে মানে তারাই তারাই মানে তাগোড়াই দিছে তারাই তারাই হ্যালো এটা রিভাবটা কমান ওরে এই সাইড বুকা আগে ব্যালেন্সটা ছিল না ব্যালেন্সটা আগে ভালো আছিল নিচের গুলা সব বাইরে গেছে নিচের গুলা কমবো না উপরের ডাক তিন নাম্বার কমলো বাড়বো না এটাই হলো অভ্যাস তিন নাম্বার আপনি সবসময় খেয়াল রাখবেন এটা এর মধ্যে হাত দিবেন না এই যে এইটার মধ্যে হ্যালো এর মধ্যে হাত দিবেন না হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যালো এই তো এইভাবে থাক আর বাবা কোনো কিছু করেন না পালাগানে যাওয়ার আগে বলবো যে আমি যতটুকু সময় এই পালাগানে থাকি আমার মালিক আমাকে রাখে যার সাথে আমার গান আমি যেন তার সাথে কোনো বেদবি না করি কেননা উনি আমার গুরু আচ্ছা গুরুর সাথে কি বেদবি করা চলে না না আমি যেন বেদবি না করি দুই চারটা প্রশ্ন আমি করমু কিন্তু এটা বেদুবি না এটা গুরুর কাছে জিজ্ঞাসা করা যায় কারণ আমি যা জানি না সেই কথাগুলো আমি আমার দয়ালের কাছে আজকে নিবেদন করব স্তুতি বন্দনা করব প্রার্থনা করব আমার অজানা বস্তুগুলো আমি যা জানি না যা জানলে আমার মনের সমস্ত দুঃখ আক্ষেপ হ্যাঁ ময়লা আবর্জনা গৌরব অহংকার মান অভিমান সব কিছু দূরীভূত হবে এই কথাগুলো আমি আমার দয়ালের নিকটে জেনে নিব দয়াল আমাদের মাহফিলে আসছেন চরণ ধুলি দিয়েছেন যিনি অ্যাডভোকেট সৈয়দ আল জাহিদ ওরফে বাবু চিস্তি নিজামী গদিনিশিন টুপের বাড়ি ও বর্তমানে মোতোয়াল্লি হজরত সৈয়দ মফিজউদ্দিন আহমেদ মাজার শরীফ স্বর্ণপট্টি মানিকগঞ্জ আমি ওনার চরণেও ভক্তি শ্রদ্ধার নিবেদন করি মাসুম চান্দের চরণে আমি ভক্তি রাখি ননী চান্দের চরণে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি সেই সঙ্গে গাউসুল আজম বড়িয়া বরপাক দরবার শরীফে ভক্তি আমার সর্বপ্রথম জানার থাকবে
গুরুত্ব সর্বে একবারে গুরু যিনি হয় তিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় বলে হারি কথা বলি হারি আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর সেফাতে মুত্তাসির যারা গুরু হয় তাদের কাছে আল্লাহর কিছু স্পেশালি জিনিস আল্লাহ তাদেরকে দান করে থাকে এজন্য তারা ওলি আল্লাহ ওলি আল্লাহ আমার প্রথমবারে জানার থাকবে আমার দয়ালের নিকটে বিসমিল্লাহি রহমানের রাহিম বিসমিল্লাহ হরফ হলো ১৯টা আচ্ছা পাক পাঞ্জাতনের মধ্যে হরফ কয়টা প্রিয় নবী সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মাওলা আলী কয়জন হলো নবী আর আলী দুইজন ফাতেমা হাসান চারজন হুসাইন এই পাক পাঞ্জাতনের মধ্যে ১৯ হরফ বিসমিল্লাহর মধ্যেও ১৯ হরফ আমি আপনার কাছে জানতে চাব হরফ মূলে ৯টা কিন্তু সাজাতে লাগে ১৯টা এই ১৯টা মানব দেহের মধ্যে ১৯ হরফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে প্রথমবারে একটা গান এই গানের মধ্যে কিছু আলোচনা আমার থাকবে আচ্ছা এটা একটা বিসমিল্লাহি রহমানের দুইটা সাবজেক্ট আছে একটা জাহেরি আর একটা জাহেরা আর একটা বাতিন আমি বিসমিল্লাকে ছোট করব না বিসমিল্লাটা অত ক্ষুদ্র আদি ক্ষুদ্র নয় বিসমিল্লাহি রহমানের রাহিম এর অর্থ আমরা জানি যতটুকু পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নামে আরম্ভ কিংবা শুরু করলাম ঠিক কিনা ঠিক আপনার কাছে আমার জানা দরকার আসলেই বিসমিল্লাটা কি আসল সত্যিকারে বর্তমানে বিসমিল্লাটা কি বিসমিল্লা তো বরকতে ভরা কিন্তু বিসমিল্লার বরকত আমরা কোন সাধনে করব বিসমিল্লার বরকত আমরা কোন কর্মে যে পাব তাই তো আমি যখন গান করছি তখনও বলছি বিসমিল্লাহি রহমানে তাহলে পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নামে আরম্ভ কিংবা শুরু করলাম বর্তমানে অবস্থায় স্থান কাল পাত্র ভেদে সুফিবাদে আত্মদর্শনে এই বিসমিল্লাটা দেহের কোন জায়গার মধ্যে আছে এই দেহের কোন জায়গায় বিসমিল্লা লুকিয়ে আছে আপনি বলবেন এই ১৯টি হরফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে বিসমিল্লা ছিল কোথায় বর্তমানে আছে কোথায় গানটার মধ্যেও এই বিসমিল্লা নিয়ে অনেক কথা আছে সেই আমার দয়ালের নিকটে আমি এই গানটা নিবেদন করব ধন্যবাদ সকল আমি মনের মতো মানুষ পাই না আমি মনের মতো মানুষ পাই না আচ্ছা আমি তাই কাউরে জিজ্ঞাসা করি না ভালো ভালো ওরে আজকে গুরু ওরে আজকে গুরু পাইছি মনের মতো কোরআন মতো
বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত কুরআন মত বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত আগে বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত কুরআন মত বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত আগে বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত কুরআন মত বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত কত মদিনা পত্রিকা আছে না মাসিক মদিনা পত্রিকার মধ্যে একটা হিডিং এ পেয়েছি বিসমিল্লার মান হলো 786 আচ্ছা এই 786 দিয়ে কি বিসমিল্লা শেষ করা যাবে আমার মনে হয় না আপনার কাছে আমার জানা দরকার 786 এটাই কি বিসমিল্লার মান না তার বড়ও কিছু আছে এই বিসমিল্লা কোথায় ছিল কে নে কাহারে দিল এখন কোথায় তাই আমারে বলো হায় এখন কোথায় তাই আমারে বলো হায় এখন কোথায় তাই আমারে বলো এই বিসমিল্লা কোথায় ছিল কে এনে কাহারেই দিল এখন কোথায় তাই আমারে বলো হায় এখন কোথায় তাই আমারে বলো হায় এখন কোথায় তাই আমারে বলো আরে জানি তেমো মের বাসনা বাসনায় আমারে বঞ্চিত কইর না আমার জানি তেমনের বাসনায় আমারে বঞ্চিত কইর না জিজ্ঞাস করি হইয়াই আমি নত দয়াল জিজ্ঞাস করি হইয়াই আমি নত কুরআন মত মনের মতো মানুষ আমি যেন আমার গুরুকে সাধারণ মানুষ না ভাবি গীতার একটা শ্লোকে আছে মাকাং করাতি বা চলং লং হইতে গ্রিং যত কৃপা তমহং বঙ্গে পরমানন্দ মাধব যিনি বদির সেও কানে শুনে যার চোখ নাই চোখে দেখে যার পা নাই হাঁটতে পারে হাত নাই ধরতে পারে যদি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কিংবা কৃপা তার উপরে অর্পিত হয় আর গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মন্ত্রে সেখানে আক্রামে প্রতি মাসে শিলাবুদ্ধি কুরবন তীক্ষ্ণ রক্ষণ বোঝে গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন অবশ্যই নরকে সে করিবে গমন লালন ফকির বলছে গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার আমি গুরু মনের মতো মানুষ আমার মনের মানুষ কিন্তু আমি যে সাধারণ মানুষ আমার গুরু কিন্তু সাধারণ মানুষ তাই মনের মতো মানুষ পাই না আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার তার জন্য দোয়া চাই বাবাজি খুবই অসুস্থ আছেন তার লেখা এই গান যিনি সুনীল দাস টাঙ্গাইল জেলা কালীহাতি থানা পালিমা গ্রামে তার বাড়ি তার লেখা এই বাণী দেখেন একজন সনাতন ধর্ম অবলম্বনকারী কেমন কথা দিয়ে গান লিখেছেন সুনীল সরকার মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো কুরআন মতো বুঝাইয়া দাও বিসমিল্লার মান কত এই বিসমিল্লাটা কোথায় ছিল কে এনে কারে দিল বাবা পাটে পাটে তো প্রশ্ন প্রশ্ন মেলাডি হয়ে গেছে মাফ করে দিও বিসমিল্লাটা কোথায় ছিল এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখন কোথায় ছিল
আরে এখন বিসমিল্লাহটা কোথায় আছে আমরা তো পাতাই পাতাই লেখা দেখি বিসমিল্লাহির রহমানে রাহিম রাহিম এর বিসমিল্লাহর হাকিকত কি আপনার কাছে আমার জানা দরকার বিসমিল্লাহটা কোথায় এখন কোথায় গোপন তাই আমারে বলো তো গুরুকে তো সাক্ষাৎ হয়ে গেল গুরুর চরণে বাবা আমার তো দেবার কিছু নাই মুর্শিদকে যে কতটুকু ভালোবাসতে হয় এটা আমার দ্বারা হয় নাই আমরা তরিকার ভাই বোন যারা আছি অনেকেই গুরুকে নিয়ে সমালোচনা করি আচ্ছা গুরুর সমালোচনা করা কি ভালো না 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 সাধক বলছে গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে যে আমার গুরুকে নিন্দা করে আমি যেন তার মুখটা না হেরি তারা যেন না দেখি কারণ তারাও যদি মন্দ বলে আমি যেন আমার গুরুকে কখনো মন্দ তার সমালোচনা যেন না করি তার প্রশংসা যেন করি সবসময় যেন আমি আমার গুরুর প্রশংসা করি এখন গুরুর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল এটা একটা পীরের দরবার সৈয়দ আবুল বাশার চান্দের দরবার আমার মাসুম চান্দের দরবার আমার ননি চান্দের দরবার আমার বাবু চান্দের দরবার আমার গাউসুল আজম বড়িয়াবর পাক দরবার আমার হানিফ চান্দের দরবার আমার এই কায়দা এই ভাব এই স্তুতি বন্দনা এই প্রার্থনা এই আজিজি এই মিনতি এই ফরিয়াদ আমার এই ভাবটা দেখে যেন একটা দরবারের ভক্ত যেন অন্যায় পথে না চলে আমি এমন প্রশ্ন করব না এমন কথা বলবো না আমার গুরুর সাথে এমন ভাব কায়দা করব না যেন ভ্রান্ত পথে ভক্তরা চলাচল করে যদিও ভ্রান্ত পথে কেউ চলে আমার এই ভাব দেখে যেন তারা তার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে এটাই আমার চাওয়া আমার গুরুর চরণে একখানা ভক্তি আমি ভক্তি দেব আমার মুর্শিদের চরণে গুরুকে দেখে মাত্র মস্তক নিচু করতে হয় কেন করতে হয় মুর্শিদ হলো কাবার আমার কাছে আমার গুরু হলো অলিরও অলি অলি মুমিনেরও মুমিন সাধু না মহাসাধু তাই যখন আমার কাবা আমার সামনে আসছে আমি যদি মাথা উঁচু করে থাকি তাহলে আমার বেদবি হয় বাবা আমার বেদবি হয় আমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আমার মুর্শিদের চরণে শ্রীপাদ পদ্মে মস্তক দণ্ডপাত সর্বসাধগুরু বৈষ্ণবের চরণে আমার গুরুপদে একখানা ভক্তি ভক্তি দিয়ে আমার ইমান চান আমার মুর্শিদ আমার নয়নের মণি আমার কলিজার টুকরা আমার হৃদয়ের ধন আমি যার কাছে আমার এই নশ্বর দেহটা অর্পণ করেছি আমি মনে করব আবুল সরকারের সাথে আমার গান না আমার ইমান চান না আমার সামনেই বস আমার ইমান চান আমার সামনে হাজির এবং নাজির সবসময় হাজির আমার দল সবসময় হাজির থাকে তবে ফকির আবুল সরকারের মধ্যে আমার ইমান চানকে হাজির নাজির কইরে তার সেকেল সুরত বর্জক তার মধ্যে প্রতিষ্ঠিত করে অষ্টাঙ্গে পড়ি এক গুরুপদে একখানা ভক্তি দিয়ে আমার অপরাধ হলে যেন আমার গুরু মাফ করে দেয় আমি মনের মতো গুরু পাই না জানিয়া বিসমিল্লার মূল হারা হইলাম একুল সেকু ভজন সাধন কিছুই হইল না তো আমি না জানিয়া বিসমিল্লার মূল আরে বাবা হারা হইলাম একুল সেকুল ভজন সাধন কিছুই হইল না তো আমার দয়াল গো ভজন সাধন কিছুই হইল না তো আমার দরদি ভজন সাধন কিছুই হইল না তো আরে সরকার শুনিলে কই ভক্তি করি ওরে সরকার
অনিল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞাসা করি সুনীল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞাসা করি বিসমিল্লাহতে হরফ আছে কতই আমার বিসমিল্লাহতে হরফ আছে কত কুরআন মোত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কতই আমার বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কত কুরআন মোত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কত কুরআন মোত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কত আমার বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কত কুরআন মোত বুঝাইয়া দাও বিসমিল্লাহর মানে কত বিসমিল্লাহর মহাজন কে এটাও প্রশ্ন কোথায় ছিল কোথায় এলো এখন কার কাছে আছে বিসমিল্লাহর মান কত বিসমিল্লাহ উনি সরব দেহের কোন জায়গায় সুফি মতে তাসব মতে আত্মদর্শনের বিদ্যা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবে প্রশ্ন শেষ আর একটা গান আমি এখানে গাব হ্যালো হ্যালো মাইকেল আছে এত সুন্দর পরিবেশ আহা যারা এইদিকে দাঁড়িয়ে আছেন চরণে ভক্তি রাখি দাঁড়িয়ে গান শোনা তো কষ্টকর যদি সম্ভব হয় আশেপাশে জায়গা থাকলে এই পাশে জায়গা আছে যে এই পাশে না হলে 50 জন বসতে পারবো এই পাশেও 10 জন বসতে পারবো আমার দয়ালের চরণে যতটুকু সম্ভব প্রাথমিক পর্যায়ে আসরের আসরের কাজ আসরে যতটুকু করা সম্ভব আমি করার জন্য চেষ্টা করলাম তারপরও যদি ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন বিশ্বমাঝে শুনি দয়াল তোমারই নামের দনি শুনি তোমারই নামের দনি নামের দনি আমার বাসরে ভালো ভালো আইবানি কাঙালের বন্ধু হ আমার বাসরে আইবানি এটা আমার আমার প্রার্থনা গান দয়ালেরই বাসর বাসরটা আমার না কারণ আমার দয়াল যেহেতু আমার দয়াল তাহলে বাসরটাও দয়ালি বিশ্ব মাঝে শুনি দয়াল জুড়ে শুনি দয়াল তোমারই নামের দনি শুনি তোমারই নামের দনি নামের দনি আমার বাসরে আইবানি কাঙালের মাসুম চান ভক্তের বাসরে আইবানি একেতে মোর ভাঙা গর চালে নাই মোর ছাউনি একেতে মোর ভাঙা গর চালে নাই মোর ছাউনি চর্বিষ্টিয়া
ছিলে পরে ছিল পরে চুয়াইয়া পরে পানি ঘরে চুয়াইয়া পরে পানি পরে আমার বাসর আইবানি কাঙালের মুর্শিদ আমার বাসর আইবানি খারি দুয়ারে খারা তুমি মহাধনি ও দয়াল তুমি মহাধনি মুর্শিদ তুমি মহাধনি ভিখারি দুয়ারে খারা তুমি মহাধনি ও দয়াল তুমি মহাধনি মুর্শিদ তুমি মহাধনি আরে তোমার অফুরন্ত ভান্ডার হইতে অফুরন্ত ভান্ডার হতে আমায় কি সুদিবানি দয়াল আমায় কি সুদিবানি দিবানি আমার বাসর আইবানি কাঙালের মুর্শিদ আমার বাসর আইবানি ধনী লোকে ধন চাই দয়াল মানি লোক চাই মানি ধনী লোকে ধন চাই দয়াল মানি লোকে মানি আমি রুদ্ধি চাই হে দয়াল আমি রুদ্ধি চাই হে দয়াল তোমার চরণ দুখানি দয়াল তোমার চরণ দুখানি দুখানি ভিখারি দুয়ারে খারা তুমি মহাধনি ভিখারি দুয়ারে খারা তুমি মহাধনি অফুরন্ত ভান্ডার হতে অফুরন্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়াল আমায় কিছু দিবানি দিবানি আমার বাসর আইবানি কাঙালে মুর্শিদ আমার বাসর আইবানি
আজ শুনি দয়াল তোমার নামের বনি মাসুম চান ননি চান বাবু চান তোমার নামের বনি নামের বনি আমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ মাসুম আমার বাসরে আইবানি আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা বাংলাদেশের অন্যতম গায়ক বাবাজি শরীয়ত সরকার তার ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত নৈপুণ্যতার সাথে তার কর্তব্য কাজগুলি সমাধান করেছেন আমি অধমকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব পালাখানে যাওয়ার আগে বলবো বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ গানকে ভালোবাসছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায় আমার মুর্শিদের কৃপায় আমার বাজান সাধক আইনাল মিয়া সাহেবের আশীর্বাদে তো যিনি বেশি কথা বলে তার তো একটু ভুল হওয়াটাই সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টির দেখে দোয়া করবেন আমার ফারুক বাবাজি আসছেন আমাদের মহারাজ আবুল সরকার তার রোহানি সন্তান কয়েকদিন আগে যার বাড়িতে আমি কাশিমপুরে গান করেছিলাম বাবাজি আসছেন তার বন্ধুবর্গ সহ এই অনুষ্ঠানের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত আমাদের সাইদ তার প্রতিও ভালোবাসা রাখি আমার স্নেহের শরীফ সহ তো প্রশ্ন করা হলো ভক্তের দায়িত্ব তো প্রথমে দাঁড়িয়ে আমরা যেই কাজ যেই জিনিসটা দিয়ে সমস্ত কর্ম শুরু করি সেইটা হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম এই বিসমিল্লার উপরে অনেকগুলি প্রশ্ন উনি উপস্থাপন করেছেন তার প্রথম কথা হলো এই বিসমিল্লার মধ্যে ১৯টি হরফ মূলত ৯টি হরফ ব্যবহার হয়েছে ১৯ বার এই ১৯টি হরফ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন মূলত হরফ ৯টি তার মধ্যে কি রহস্য এটা আমাদের জানা দরকার আর এই বিসমিল্লাহ রহমানুর রহিম এটা আমার দেহের মধ্যে কোথায় অবস্থান করছে এই পৃথিবী সৃষ্টির আগে এই বিসমিল্লাহ কোথায় ছিল এই তিনটি প্রশ্ন তার মুখে পরে আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ টাঙ্গাইলের সুনীল দাস তার একটি গান শোনাইলেন আমি মনের মতো মানুষ পাই না তাই কাউরে আমি জিজ্ঞেস করিনি আচ্ছা আচ্ছা আজকে গুরু পেয়েছি মনের মতো কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লার মান কত কত এই বিসমিল্লা আচ্ছা কোথায় ছিল কে আনিয়া কারে দিল এখন কোথায় তাই আমারে বলুন আচ্ছা এই জগৎ চলে না বিসমিল্লা ছাড়া এই বিসমিল্লার মহাজন হইল কারা বললে ভক্তি আমি দিব শত শত বিসমিল্লাতে আছে কি ধন যা পৃথিবীর চাইতে ওজন কোথায় গোপন তাই আমারে বলো পরিশেষে বলা হলো না বুঝিয়া বিসমিল্লার মূল হারাইলাম একুল সেকুল ভজন সাধন আমার কিছুই হইল না তো
সুনীল বলে প্রশ্ন করি মনে কয় আরো জিজ্ঞেস করি এই বিসমিল্লার মধ্যে হরফ আছে কত এই গান দিয়ে প্রশ্ন করে আর একটা গান গাইলেন বিশ্ব মাঝে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি আমার বাসরে আইবানি আমাদের কারি আমিরউদ্দিন সাহেবের একটি চমৎকার গান শোনাইলেন ভালো লাগলো তো প্রথমে আমি যিনি আজকের গুরু তিনি হলো আমার মাসুম সান বাবা তিনি যদি বলে আমি অনেক কিছুই পারব ইনশাআল্লাহ আমি প্রথমে তার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই বিশ্বের যত গুরু আছে সকল গুরুর চরণে ভক্তি রেখে আমি পালাগানের মধ্যে চলছি তো একটা কথা বলি কাগজের মধ্যে যদি চিনি লেখা হয় আর ইয়া যদি কিয়ামত পর্যন্ত সাটা হয় তো কতটুকু মিটে লাগবে এটা আমি জানি না আপনারাই ভালো জানেন সারা মিষ্টি তো কাগজের মধ্যে লেখা চিনি আর বাস্তব চিনি দরবেজি লালন সামগ্রী বলছে চিনি হওয়া মজা না খাওয়া মজা কোনটা মজা চিনি হওয়া মজা খাওয়া মজা না চিনি হওয়াটাই মজা তাহলে বিসমিল্লাহ পড়াও একটা ইয়ে বিষয় আছে কিন্তু হইতে পারলে সবচাইতে বেশি ভালো হয় আপনি বলছেন এই পৃথিবীর সৃষ্টির আগে বিসমিল্লাহ কইছিল বিসমিল্লার মধ্যে দুনিয়াটা আল্লাহ ঢুকেই রাখছিল সুবহানাল্লাহ এই বিসমিল্লার মধ্যে আল্লাহ সারা পৃথিবীটা ঢুকে রাখছে তার একটা বাস্তব কথা বলি আপনারা তো কৃষক মানুষ আছেন বাবা এই যতগুলি সব কিছু কিন্তু বিসি আছে বিসি আছে না আচ্ছা বলেন তো সবটাইতে বিসি কোনটার ছোট বেশি আমি গাছ জিগেই নেই বিসি আছে না ওটা তো ফল বেটা রাখ সবচেয়ে তামুকের বেশি ছোট একটা তামুকের বেশি যে দশ ভাগ করলে যাওয়াই তার চেয়ে ছোট বটের বেশি আরে বাপ রে বাপ বটের বেশি কিন্তু হাতের মধ্যে বাঁচে 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 না ফলটা তো বারোর মধ্যে ময়লাক বলি বেশি আছে পৃথিবীতে বটের বেশির চাইতে ছোট কোনো বেশি নাই আর বটের চাইতে বড় কোনো গাছ নাই আছে নাকি বট গাছের যে বড় গাছ হয় আমাদের যশোরে একটা গাছ সাড়ে পনেরো বিঘা জায়গা গিয়েছে মোটে এখানে ওই যে ওই ইয়েরা যায় কি যেন কয় ওই যে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যায় সাড়ে পনেরো বিঘা জায়গা কিন্তু বিসিতে কতটুকু তার চাইতে মানুষের বিসি আরো ছোট আরে বাপ রে বাপ কয় কি ব্যাপার মানুষের বেশি নাই এটা চোখেই বাজে না দেখতেই পারবেন না আপনি এক ফোঁটা রতির মধ্যে হাজার হাজার মানুষ বিরাজ করে কিন্তু মানুষ তার চোখে দেখা যায় না দেখে না তাহলে যেখানে বীজ আছে সেখানে বিসমিল্লাহ আছে যেখানে বীজ অঙ্কুর হয় সেখানেই বিসমিল্লাহ আছে সেই জন্য দরবিদি লালন সাবকির বলছেন বীজ মালিক হলো বৃক্ষ নবী দেল ধরিলে জানতে পাবি কি বলবো তার রূপের খুবই এক ডালে দিন আর এক ডালে হলো দনে এই বীজকে যারা সংরক্ষণ করে তাদের কাছ থেকে ধর্ম দিন প্রচার হয় আর যারা বেশি নষ্ট করে তারা দুনিয়াটাই শুধু ভরে এই জন্য কোরআন শরীফের একটি সেরা সুরার নাম আছে হামিম সেজদা এই হামিম
এই হামিমের বাংলা হলো দোজকের ঘোলা পানি কিসের পানি বললাম দোজকের এরা বাংলায় হলো মানুষের দেহের বীর্য এটা দোজকবাসীরা খরচ করতে বেশি ভালোবাসে তাহলে একটা বিষয় এখানে বোঝা হয়ে গেল যারা জান্নাতবাসী লোক তারা বীজের সংরক্ষণ করে আচ্ছা আচ্ছা আর যারা জাহান্নামী তারা এই বীজকে খরচ করতে বেশি এটা আমার বাপের কথা না এটা আল্লাহর কথা তো সেই বীজের মধ্যেই বিসমিল্লাহ রয়েছে যার থেকে একটা মানুষ সৃষ্টি হয়েছে সামান্য একটু এক কাতরা পানি এক এক গ্রাম যদি দশ ভাগ করা হয় তার চাইতে কম একটু সত্তা দিয়ে আবুল সরকারের জন্ম হয়েছে ঠিক কিনা এই মানুষগুলির সৃষ্টি হয়েছে কিন্তু যখন দুনিয়াতে আসছি মিনিমাম দুই কেজি ওজন হয়েছে কয় কেজি হয়েছে মিনিমাম মিনিমাম দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত একটা বাচ্চার ওজন হয় তাহলে এতটুকু জিনিস থেকে যে বরকতটা লাভ করলো সেই সম্পদকে যদি কেউ রক্ষণ করতে পারে সে কত বরকতপূর্ণ হতে পারে না নিজের জ্ঞান দিয়ে বুঝতে হবে সমস্ত পয়গম্বর আদম থেকে শুরু করে যত অলি আউলিয়া আসছে এমন একজন নবী নাই যারা দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত এই ধ্যান সাধনায় রত ছিল না এই ধ্যান সাধনার কারণটাই হইল নিজের এই সত্তাটাকে আগে রক্ষা করা যেটাও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পনেরোটা বছর হেরা পর্বতের গুহায় গুরুত্বপূর্ণ সময়টা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল এই যৌবনকাল দাও কামে লাগাইছাও এখন সবকিছু শেষ আইসাও পীরের কাছে আমি এনে বাসুম কামাই কইরে তুমি বাইসে কি করবে আমার বাইসে হবোটা কি যার মাল আছে তার পাহারা দুয়া দরকার আছে যার মালই নাই এখন খালি হইয়ে হইয়ে গান গাবে দরবারে যাইয়ে এই যে নৌকা ডুবু ডুবু এই নৌকা তোমার এই গান ছাড়া কি আছে এখন আমাগু উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা উচিত ছিল উচিত সময় উচিত কথাটা বলা উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ ধরা উচিত ছিল উচিত সময় মরার আগে একবার মরা এই উচিত কামটা না কইরে এখন খাইয়ে গেছি বাবা ধরা এখন ছেলেও ভালো পায় না বাবাও ভালো পায় না যার জন্য সব খুয়াইলাম সেও মানুষটা এখন আমার আর কিছু কইলেই ঠাস করে কইয়া বসে আমি দিয়ে তোমার ভাত কটা খাইলাম এর চাইতে বড় দুঃখ বলেন কি আছে স্যারকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলেন একদিনও মুর্শিদের পায়ের নিচে ঘুমানোর সুযোগ পাইলেন না আমি যদি একটা দিন আমার মাসুম সাদের পায়ের তলে থাকতাম আমার জীবনটা এইভাবে কোনোদিন নষ্ট হয়ে যাইতো না যাইতো না বাবা এই জন্য অনুরোধ করি যাদের গায়ে যৌবন আছে তাদের যৌবনটা যেন ধর্মের কাজে ব্যবহার করে পায়ে ধরে বলে যায় একটি গান শোনাবো অত্যন্ত দামি একটি বিষয় আলোচনা করেছে শরীয়ত সরকার আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো বাবা চেষ্টা করো আর একটা কথা বলে রাখি রাখো 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 আপনার কাছে একটা কথা জিগাই বাবা কথা বলো না আপনি একটা ভ্রমণে গেছেন একটা মাঠের ভিতর দিয়ে হাঁটতেছেন নামাজের টাইম হয়েছে আপনি নামাজ পড়বেন
অজু করার দরকার কিন্তু পানি নাই, তখন মানুষ কি করে? তাইমুম করে। কি দিয়ে করে? মাটি দিয়ে করে। আচ্ছা, মাটি পবিত্র না মানুষ পবিত্র? কথা বলেন, মানুষ তাহলে পানি দিয়ে পানি ডুবে লাগছি নাকি? কেবলাও সালাত পড়বেন, কোরআনের তরজমা পড়বেন, তাইমুমের মাটি হলে আল্লাহর অলিগণ জোরে জোরে কন সুবহানাল্লাহ। যাদেরকে আচরণ করলে, যাদের স্বভাব ধারণ করলে আল্লাহর অলি হওয়া যায়, এরা হলো তাইমুমের মাটি। তার স্বভাব, তার কর্ম, তার গুণাগুণ যখন তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন তোমার তাইমুম করা হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তুমি যেখানেই যাবে সেখানেই তুমি পবিত্রই থাকতে পারবে। আর আমরা তা ছুঁয়ে কি করি? মাটি গইছাড়া জামা কাপড় নষ্ট করে। একটা গান করে নেই, গানটা খেয়াল করে শুনবেন। 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে ধ্যান করেছিলেন, যার জন্য আল্লাহর রসুল প্রথম পড়েছিলেন বিসমিল্লাহ। আগে কি বলছে? বিসমিল্লাহ হির রহমানুর রাহিম। এখানে দুইটা বিষয় আছে, একটা রহমান আর একটা হলো রাহিম। রব রূপী যিনি গুরু, রব রূপী রহমান গুরু যিনি, তার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত, তার রঙ্গে রঞ্জিত না হওয়া পর্যন্ত নিজে কখনোই বিসমিল্লার স্বাদ পাওয়া যাবে না, যাবে না। এই জন্য একটা গান শোনাই, আমি জানিও না কিছু বলতেও পারবো না। আমরা আমাদের সন্তানগুলিকে, আমরা যারা আমাদের জীবন যাদের এখন তো আমাদের চলে যাওয়ার পর, আমাদের সন্তানগুলি যেন এই কর্মগুলি, এই ধর্মগুলি আমরা বুঝাইতে পারি। আমাদের সামনে রেলি মার, আমাদের প্রজন্ম সামনে যারা, তারা যেন ভালো মানুষের কাছে ভালো মানুষ হতে পারে। সেজন্য আমি প্রত্যেক মুরব্বীদেরকে বলি, আপনার ঘরে যদি যুবক সন্তান থাকে, আগে সেই সন্তানটাকে একজন মানুষের কাছে বায়াত করাই দিবেন, তাহলে পিতা হিসাবে আপনার প্রথম যে কর্তব্য কাজ সেটা আপনি পালন করা হলো। যে সুন্দর পরিবেশ দিয়েছেন, ধন্যবাদ জানাই। ওরে হইল বিজেতে, ওরে বিসমিল্লার সৃষ্টি, বিসমিল্লার সৃষ্টি, ওরে যেই জনার হইল বৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা পাগল, নির্জনেতে সাধন করে তারা পাগল, মন আমার দেখবি যদি বিসমিল্লার চেহারা, দেখবি যদি বিসমিল্লার চেহারা, পাগল মন আমার দেখবি যদি বিসমিল্লার চেহারা, দেবি দেবি যদি বিসমিল্লাহ চেহারা, হায় হায় দেখবি যদি বিসমিল্লাহ চেহারা, নগর বাসি রে দেখবি যদি বিসমিল্লাহ চেহারা। যেই বীজে বিসমিল্লাহর সৃষ্টি, যেই জনার হইল দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা পাগল, মন আমার দেখবি যদি বিসমিল্লাহ, তিন পাতে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা, এই মানব দেহ তিন পাতে তে গড়া, ওই আমার বাজাতে আরো দেহ তিন পাতে তে গড়া,
আমার বন্ধু রে আনলে হতি পাতে তে গোরা তিন পাতে বিসমিল্লাহ গোরা মুখ হাত লিঙ্গ দ্বারা মানব দেহ তিন পাতে তে গোরা ও আমার বন্ধু রে মানব দেহ তিন পাতে তে গোরা আমার ভক্ত রে মানব দেহ তিন পাতে তে গোরা ওরে হাতের ছয় মুখের ছয় বার যদি বিসমিল্লাতে হারা হায় হায় দেখবি যদি বিসমিল্লাতে হারায় আমার ভক্ত রে দেখবি যদি বিসমিল্লাতে হারা যদি বিসমিল্লাতে হারায় আমার বাজান রে দেখবি যদি বিসমিল্লাতে হারা গানের কথাগুলি একটু বোঝেন তিন পাটে বিসমিল্লা করা মুখ হাত লিঙ্গ দ্বারা মানব দেহটা তিন পাঠেতে গড়া কয়টা এই একটা পাঠ এই একটা পাঠ এই একটা পাঠ আলিফ লাম মিম তিনটা শব্দ হা হে হু আহাদ আহম্মদ মুহাম্মদ ফানাফি শায়েখ ফানাফির রসুল ফানাফিল্লা তিনটা ফানা ব্রহ্মা বিষ্ণু শিব তিনটে আল্লাহ মুহাম্মদ আদম আল্লাহ মুহাম্মদ আদম যারা গড কয় গড গড বলে না গড লিখতে কি লাগে জিও গড জিতে হলো জেনারেট এটা হলো জেনারেট মানুষের জ্ঞান মহাজ্ঞান বিজ্ঞান যত কিছু আবিষ্কার হয় তা মস্তিষ্কে আবিষ্কার হয় এজন্য আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাওহে মাহফুজ এটা মাহফুজ এখানে সংরক্ষণ হয় সব ওতে হলো অপারেট এটা হলো অপারেট মানুষের হাসি কান্না দুঃখ বেদনা অনুভূতি হয় কোথায় মনে কি ব্যাপার শরীয়ত তোমার মুখটা ভার কেন বাবা আমার মনটা আজকে ভিতরে কোনো শান্তি নাই আর একটা ড্রেস তয় ধ্বংস সৃষ্টি পালন ধ্বংস এই ধ্বংসকে যদি ধ্বংস হতে মুক্ত হতে চাও তাহলে বাকারার সাধনা করতে হবে যেটা কোরআন শরীফের মধ্যে কুরবানির কথা বলা আছে বাকারা ইহা দেহ চাষ করে হীন হয় নাই সংসারের ঘানি টানে নাই এটা শিশু নহে এটা বৃদ্ধও নহে পরিপূর্ণ যৌবনে পদার্পণ করিয়াছে এর বাংলায় লেখা আছে যেইটা বিবাহ করে নাই আর দেহের সম্পদকে সে নষ্ট করে এমন একটা বাকারা আল্লাহ কুরবানি দিবার জন্য কইছে তা তুই তো গরুই খালি জব করবেন না কুরআন বুঝতে চাইলে পীরের দরবারে যাওয়া লাগবে আল কুরআনের ভেদ রয়েছে কামেল ও মুর্শিদের কাছে চার তরিকার খবর আছে চাই তার পাইরবি করা একটা দল দোজকে যাবে তারাও কুরআন পড়া আর এক দল জান্নাতে যাবে আল কিতাবের জ্ঞানী যারা এই জন্য তিন পাটে বিসমিল্লা করা মুখ হাত লিঙ্গ দ্বারা মানব দেহ তিন পাটেতে গড়া হাতের ছয় মুখের ছয় বারো লিঙ্গের হইল সাত পূরণ করো এইখানে বিসমিল্লা আছে ধরা জনম বলে নামাজ বললেন
আল্লাহ কইছে তুই আমার ডাক দিবি আমি সাথে সাথে উত্তর দেব কুরআন দেখতে চান উদুনি আস্তা জাবলাকুম আমাকে ডাক দিবা আমি ডাকে উত্তর দেব আরে সুবহানাল্লাহ কো কানে কোনদিন শুনছেন আল্লাহর ডাক দিতে হইলে আগে জবানটা সুন্দর করতে হইব আল্লাহ বলছে পবিত্র জবানে তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দেব সুবহানাল্লাহ পবিত্র জবান যদি মরারে জিন্দা কয় হয়ে যাবে এটা আল্লাহ বলেছেন তো জবান যদি পবিত্র করতে হয় আপনাকে ছয়টা জিনিস মুখ থেকে বাদ দিতে হবে আপনি যখন বায়াত নিয়েছিলেন তখন প্রথম শর্ত ছিল আজকে হতে আর মিথ্যা বলিব না মিথ্যাকে পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম এতো প্রথম শর্ত জবান থেকে মিথ্যা পরিত্যাগ করি মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক করা হুমকি দেওয়া বাজে আলাপ বাজে কথা বলা এই ছয়টা জিনিস আপনার মুখ থেকে বর্জন করতে হবে আল্লাহ বাজে আলাপ পছন্দ করে না আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে করেন না এই ছয়টা জিনিস যখন আপনার মুখ থেকে বর্জন করতে পারবেন আর বর্জন করতে হইলে আপনাকে নিবিড় নির্জনে সাধনা করতে হবে গুরুর নির্দেশ মোতাবেক এই ছয়টা জিনিস বর্জন হবে এইটা বর্জন হইলে মুখটা হয়ে যাবে পবিত্র পবিত্র জবানে যাহা চাইবে তোমার গুরু মুর্শিদ তোমাকে তাহাই মিথ্যা বলা গালি দেওয়া হুমকি দেওয়া আরে যাবে না ও আদা খেলাম করা ওই আমার বাজাবে যাবে না ও আদা খেলা করা আমার বন্ধু দে যাবে না ও আদা খেলা দে করা আরে মানুষ করিবে না বাজে রাখো বাজানটা বিরক্ত হন নাকি বিরক্ত হন আমার বাসার সন্ধে আমি বললাম দয়াল এই সবে মাত্র নভেম্বর মাস গান বাজনা কেবল শুরু হইল তা আমার মেয়েটা পরীক্ষা দিবে আমার 20,000 টাকার দরকার এই 2 সপ্তাহ পরে আমার গান বাজনা শুরু হয়ে যাব ঠিক 2 সপ্তাহ পরে আপনারে আমি টেকাটা রাতের অন্ধকারে মানুষটা আমারে টেকা দিছে ভালোবাসে কোনো সাক্ষীও রাখে নাই তাই এখানে অবশ্যই ইমানি একটা বিষয় আছে টাইম নিলাম 2 সপ্তাহ এই টাকাটা নিছি 1 মাস গত হয়ে গেল হ্যারাত দেহাই করি নিয়ে 2 মাস দেখা নাই হ্যাঁ যে বাজারে যায় আমি ওই বাজারেই যাইনি আমি খুব ভালো মানুষ না আমার সে ভালো মানুষ আছে 2 মাস পরে শুক্রবার দিন গেছি জুমার নামাজ পড়বে জুননি বাবা তা আমি তো আগে গেছি যাই সেরে জুমার নামাজ পড়তে যাই 2 রাকাত সুন্নত পইরে বসে রইছি নামাজটা পইরে বইছি এখন ডান পাশে যে বাসার পিসাব বইছি বুকে হাত দিয়ে কন নামাজ হবো কন
হবো আল্লাহ রে আল্লাহ কি যে কবেন দেশকে হ্যাঁ মানুষ সমাজ অপমান দুই সপ্তাহ দুই মাস কি যে কয় না হয়তো নসাল্লিয়া লিল্লাহ তাআলা মারি খাই নি কি আল্লাহ নিয়ত হয়ে যাবে হ্যাঁ নিয়ত হয়ে যাবে ভিতরে কি নিয়ত হয়ে যাবে জায়গা রাকাতাই সালাত করলে তো বড় গেছি মানুষের মধ্যে না কয় হবে আপনার নামাজ ও দিন তো হবই না আরো এক মাস হবো না মানুষকে যার জবান সত্য তিনি মানুষ ওয়াদা খেলাপকারীকে আল্লাহ কোনোদিনও পছন্দ করে আপনি এটা উদাহরণ দিয়েছি বায়াতের সময় যে প্রতিজ্ঞা আপনি করেছেন সেই প্রতিজ্ঞা আপনার মনে নাই আপনার চাইতে পাপি আর কেউ নাই মুরিদের বাংলা মরা না বাবাজি মরা না এত সস্তা এই ছয়টা জিনিস চাইতে হইলে পবিত্র জবান দিয়ে চাওয়া লাগবি আর কারো কাছে চাইলে তো এমনি করি চাই নাকি এটাও ভালো হওয়া লাগবি এটাও ভালো হওয়া লাগবি এটাও ভালো হওয়া লাগবো তাহলে ছয়টা জিনিস মুখ থেকে হাতের মধ্যে ছয়টা জিনিস আছে গাও গান গাও দেবী দেবী বিল্লা সিটি জনার হইল দিছি কি জনে যে জবান করে তারাই আমার বাজাতে দেখি যদি বিল্লা সে হারাবে মানুষ দেখি যদি বিল্লা সে হারাই আমার বাজাতে দেখি যদি বিল্লা সে হারাইয়া হত্যা করা আঘাত করা চুরি আর ডাকাতি করা অধপতে আই ব্যয় যাবে না ঘোরায় আমার বন্ধু অধপতে আই ব্যয় যাবে না ঘোরায় আমার বাজাতে অধপতে আই ব্যয় যাবে না ঘোরায় হত্যা করা আঘাত করা চুরি আর ডাকাতি করা অধপতে আই ব্যয় যাবে না ঘোরায় আমার বন্ধু অধপতে আই ব্যয় যাবে না ঘোরায় আমার বাজাতে হবে হত্যা করা আঘাত করা চুরি করা ডাকাতি করা অধপতে আয় করা অধপতে ব্যয় করা এই ছয়টা জিনিস আপনাকে বধ করতে হবে হত্যা করা আঘাত করা চুরি করা ডাকাতি করা অধপতে আয় করা অধপতে এই ছয়টা জিনিস এই হাত দিয়ে করা যাবে না শরীয়ত বাবাজি আমি মানুষ না কিন্তু দেখবা যারা মানুষ তাদের হাত জোর ছাড়া কথা কয় না বাবা আমি তো আমি কিছু জানি না বাবা যা করে আমার দয়ালি করে আমার মাসুম সান করে আমার মুর্শিদ সান করে তাদের হাতটা কি জোর করা হাত যারা ভালো মানুষ একটা নিদর্শন দিলে আমার কি তাদের হাতগুলি জোর করা থাকে বাবা ভালো আছেন বাবা ইবাদতের প্রথম স্তম্ভ আদব
আদব থেকে আদব শব্দ থেকে ইবাদত যারা আদব নাই ওটা তো কোনো ধর্মের মধ্যে পড়ে না তাহলে 6 আর 6 কত হলো এই 12টা জিনিস বর্জন করতে হবে মুখ থেকে এবং হাত থেকে এবার আসেন এই যে ডিস্ট্রয় ধ্বংস নিচে নিচের থেকে 7টা জিনিস বর্জন করতে হবে হস্তমৈথুন সাম্য মৈথুন অবিচার মৈথুন ব্যভিচার মৈথুন কামাচার মৈথুন সৃষ্টির সুখটা বন্ধ করতে হবে এই সুখটা বন্ধ করা তোমার প্রাপ্ত বস্তু যদি তোমার আওতার বাহিরে যায় তাহা আবার নিজের মধ্যে সংরক্ষণ করা এই হলো 7টা সাত আর বারো কত এই 19টা জিনিস বর্জন করবা তুমি নিজে বিসমিল্লাহ সুবহানাল্লাহ তুমি নিজে কি আল্লাহর ওলি র্যাপির মসজিদে করে নাই বাবা করে নাই মরাও জিন্দা করে করছে এই গুণাবলীগুলি গুরুর কাছে সময়কালে সময়ের কাজটা সময়ে করতে হবে অসময়ে কিছু করে মিশামিশি খেটে মরে গাছ যদিও হয় বীজের জোরে কিন্তু ফল হস্ত মৈথুন সাম্য মৈথুন অবিচার ব্যবিচার মৈথুন ঘুষ রাখিও সৃষ্টি রক্ষা আমার রাজা ঘুষ রাখিও সৃষ্টি রক্ষা করা আমার বন্ধু রে উনি কি ফরজ হবে তাতে ফরজ নামাজ কয় রাকাত সতেরো না আর আমি কইলাম 19 কথা জুমার নামাজ 2 রাকাত ফরজ আছে নাকি আচ্ছা আছে বাবা জুমার 2 রাকাত তাহলে 17 আর 2 কত হয় এই 19টা কাজ বাদ দিবা 19টা ফরজ তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে সুবহানাল্লাহ আমি দিন বইরে কইতে পারম যদি আমার কেউ তাই মনে করো ভুল হইব কারণ আমি তো প্রচারক আমরা হইলাম এই অলিয়া উলিয়া নবী রসুলদের প্রচারক বাবা প্রচার করি তাই এত ভালো আর করলে পরে কত ভালো হইতাম অলিয়া লাগো গুণ প্রচার করি তাই জীবনে যা চাওয়া লাগে না কোথাও কোনো জিনিস চাওয়া লাগে না চাওয়ার আগে মালিক দিয়ে রাখছি আর যদি করতাম এগুলি বাড়ির পর বস্ত বলে থাকতো বাজানটা বিরক্ত হয়েছেন আমার কথা বিরক্ত হয়েছেন আমি সবার পায়ে ধরে বলি আমরা যে ভুলটা করলাম আমাদের সন্তানগুলি যেন সেই ভুলটা না করে ওদেরকে মানুষ হওয়ার জন্য শরীয়ত বাবা যারা এই কর্ম করে সেই সত্তার সাথে মিশে গেছে
দুনিয়া ধ্বংস হয়ে যাবে তারা কোন দিন ধ্বংস হবে সব ধ্বংস হয়ে যাবে তারা কোনদিনও ধ্বংস যেমন মাটির ইট পুড়াইলে যখন আর ওই ইটটা মাটির সাথে আর মেশে না ওই মানুষটা আর কারো সাথে মেশে না সে জাতের সাথে হইলের এই উনিশের করণ থাকে না তার জন্ম মরণ বেলায়েতের বাদশাহ হইল তারা বাসার মনে বেলায়েতের বাদশাহ হইল তারা আমার ভক্ত রে বেলায়েতের বাদশাহ হইল তারা হইলের এই উনিশের করণ তার থাকে না জন্ম মরণ মাসুম সন্দের আশেক হইল তারা আমার বাজাতে মাসুম বাবার আছে ঘন যারা আমার ভক্ত রে আসুম চাঁদের আছে কইন যা ওরে আমার সবদুল চাঁদের পূর্ণ ভান্ড আমার বাজানের পূর্ণ ভান্ড সাধনাই করে অখণ্ড যদি খুব ভালো লাগছে বিষয়টা যেটা আমাদের প্রথম জীবনে দরকার সেটাই আজকে আলোচনা শরীয়ত সরকার করেছেন আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি ছোট্ট আর একটা গান করে আমি বসে যাব দরবিজি লালন শাফকের একটি গান করব মাসুম চিনিতামে যদি
মানুষ আরে ও অবিশ্বাসে পায় না মানুষ নিধি এ মানুষ তো মানুষ যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি এই মানুষ দিল তো মানুষ এ মানুষ দিল তো মানুষ চিনি তা যদি মানুষ অবিশ্বাসে অধর চাঁদের এ যত খেলা সর্বই উত্তম মানুষ লীলার অধর চাঁদের যতই খেলা সর্বই উত্তম মানুষ লীলার অধর চাঁদের এ যত খেলা ভালো ভালো সর্বই উত্তম মানুষ লীলা ছাতা কো না বুঝেব হলি ভোলা হলি ভোলা ওরে না বুঝেম হলি ভোলা মানুষ বিবাদী মানুষ শাসেই পায় না মানুষ নিধি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি
أبي شاشي